হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটার অ্যান্ড টেলেকটিকের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনকিউবেটারে কত পরিমাণ আর্দ্রতা এবং টেম্পারেচার প্রয়োজন হয়, এবং আর্দ্রতা কমে গেলে আপনি কি করবেন, এবং কি ধরনের মিটার ব্যবহার করতে পারেন, কি ধরনের আর্দ্রতা ফায়ার ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, আমরা জানি ইনকিউবেটারে আর্দ্রতা এবং তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণে রাখার প্রয়োজন হয়, এবং এজন্যই আমরা সকলে অটোমেটিক ইনকিউবেটার কন্ট্রোলার ব্যবহার করে থাকি। ডিম ফুটার 3 বা 4 দিন পূর্ব পর্যন্ত 55 থেকে 65% আর্দ্রতা রাখার প্রয়োজন হয়, এবং তাপমাত্রা রাখার প্রয়োজন হয় 36.5 থেকে 37.5। তবে এর 0.3 এলোমেলো হলেও কোনো সমস্যা হবে না, অর্থাৎ আপনার যদি তাপমাত্রা হয়ে যায় 37.8 হয়ে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে না হওয়াই উচিত। তা বন্ধুরা, এক্ষেত্রে কন্ট্রোলার দিয়ে আপনি তাপের সাহায্যে কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন। শীতের সময়ে আর্দ্রতা অনেক পরিমাণে কমে যায়, এক্ষেত্রে আপনি আর্দ্রতা কীভাবে কন্ট্রোল করবেন, এ ধরনের মিটার দিয়ে কিন্তু আপনারা আর্দ্রতা এবং তাপমাত্রা পরিমাপও করতে পারেন। এবং আর্দ্রতা কীভাবে পরিমাপ করতে হবে, সাধারণত আমরা প্রত্যেকটা কন্ট্রোলারের সাথে আমরা প্রোভাইড করে থাকি বা সকলকে দিয়ে দিই, অথবা যারা দোকানে এসে যারা চেনেন তারাও কিন্তু এটা জেনে যান যে কীভাবে আর্দ্রতা কন্ট্রোল করতে হবে। এখন সকলের কাছে আমি ভিডিওতেই জানিয়ে দিচ্ছি, আপনারা এ ধরনের মিটার ব্যবহার করবেন আর্দ্রতা দেখার জন্য। আপনারা কন্ট্রোলারে অবশ্যই দেখতে পারবেন, কিন্তু সকল ধরনের কন্ট্রোলার হয়তো বা দেখা যায় না আর্দ্রতা। এ ধরনের মিটারে, এটা হচ্ছে মিনিমিটার এবং এইচটিসি মিটার, যেগুলো দিয়ে আপনারা আর্দ্রতা দেখতে পারবেন। তাই আর্দ্রতা দেখে যখন মনে হবে যে না আর্দ্রতা কম, সেক্ষেত্রে আপনারা কিন্তু সহজ পন্থা হচ্ছে এ ধরনের হিউমিডিটি ফায়ার ব্যবহার করতে পারেন। আর হিউমিডিটি ফায়ারগুলো কয়েকটা কোয়ালিটি হয়ে থাকে, তার প্রত্যেকটা আমাদের কাছে পেয়ে যাবেন মধুমতি ইনকিউবেটারে। প্রত্যেকটা পণ্যের মূল্য আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডিসক্রিপশন থেকে মূল্য দেখে আপনি অর্ডার করতে পারেন। ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই অফিস টাইমে কল করবেন, অফিস টাইম ব্যতীত একটি কলও রিসিভ করা হয় না, সকাল 10টা থেকে 7টার ভিতরে কল করবেন। এটি হচ্ছে প্লাস্টিকের হিউমিডিটি ফায়ার। তাই এটি হচ্ছে সহজ পদ্ধতি, অর্থাৎ খুব সহজে আপনি কন্ট্রোলারের সাথে, যেমন XM452 সাথে বা XM18 সাথে, XM18D, XM26, XM28, এগুলোর সাথে এ ধরনের একটি হিউমিডিটি ফায়ার লাগিয়ে রাখলে সে অটোমেটিকলি আর্দ্রতা নিয়ন্ত্রণ করবে। যখন আর্দ্রতা প্রয়োজন হবে, এটি এই প্লাস্টিকের যে একটু বোল্টুর মধ্যে দেখতে পাচ্ছেন, এই পরিমাণ হিউমিডিটি ফায়ারটাকে ভিজিয়ে রাখতে হয়, পানির ভিতরে ভিজিয়ে রাখলে যখন প্রয়োজন হবে তখন আর্দ্রতা সে ক্রিয়েট করবে, লাইটগুলো জ্বলবে এবং এর ভিতরে কুয়াশা তৈরি হবে, এতে আর্দ্রতা বেড়ে যাবে। কিন্তু আপনার যদি এ ধরনের হিউমিডিটি ফায়ার না থাকে, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিটার দেখে ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে। যখন পানিতেও কাজ হবে না, বিশেষ করে শীতের সময় পানিতেও কাজ হয় না, সেক্ষেত্রে আপনাকে ভেজা একটা গামছা অথবা ভেজা একটা কাপড় সাইড দিয়ে রেখে দিতে হবে, এবং আপনি প্রয়োজনে স্প্রেও ব্যবহার করতে পারেন। আপনারা ছোটো ছোটো যে 20-30 টাকার যে স্প্রে মেশিনগুলো পাওয়া যায়, ওই স্প্রেগুলো দিয়ে দেখাচ্ছে যে যখন ডিম ঘোরাবেন তখন উপর দিয়ে ডিমে সরাসরি যাতে পানি না লাগে সেভাবে আপনি স্প্রে করে দেবেন। এবং পানিটা ব্যবহার করবেন অবশ্যই ইনকিউবেটারের ভিতরে রাখা যে কুসুম গরম পানি বা 37-38 ডিগ্রি তাপের যে পানিটা, ওই পানিটা ইউজ করতে হবে। সরাসরি আপনি কোনো ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন না, আবারও বলছি কোনোভাবেই সরাসরি ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে বরং আরও আপনি বিপদগ্রস্ত হবেন। আর লাস্টের 4 দিনের নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই 75 থেকে 85% আর্দ্রতা রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বিশেষ করে টার্কির ডিম, হাঁসের ডিম, এগুলোতে অবশ্যই 75 থেকে 85 তাপমাত্রা রাখাই লাগবে, তা নাহলে কোনোভাবেই সঠিক রেজাল্টটা পাবেন না। এবং 80%-এর উপরে টার্কির ডিমের প্রয়োজন হয়, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সেক্ষেত্রে আপনারা এ ধরনের মিস্ট মেকারগুলো ব্যবহার করা উচিত, অর্থাৎ এই ধরনের হিউমিডিটি ফায়ারগুলো ব্যবহার করা উচিত, কেননা সেক্ষেত্রে আপনি স্প্রে করে অনেক সময় উপকার হয় না। এবং বর্ষার সময় আর্দ্রতা অনেক সময় বেড়ে থাকে, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনি ভিতরে শুকনা মুড়ি, শুকনা চিড়া বা শুকনা ছাই এগুলো রাখতে পারেন। চক রাখলেও উপকার হয়, সেক্ষেত্রে আপনি খুব 3%, 5%, 10% পর্যন্ত কমাইতে পারবেন, এর খুব বেশি কমাইতে পারবেন না। তাই এই ম্যানুয়াল পদ্ধতিগুলোই ব্যবহার করে আপনারা খুব সহজেই মূলত আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং হ্যাচিং রেজাল্টটা বাড়াতে পারবেন। বন্ধুরা, অনেকের অভিযোগ থাকে যে ভিতরে পরিপক্ক বাচ্চা হয়ে গেছে কিন্তু বের হতে পারে নাই, এর মেন কারণই হচ্ছে আপনি সঠিক সময়ে সঠিক আর্দ্রতা রাখতে পারেন নাই। তাই বিষয়টি মনে রাখবেন, ডিম ফোটার 4 দিন আগে পর্যন্ত 55 থেকে 65 এবং লাস্টের 4 দিন
75 থেকে 85% আর্দ্রতা রাখার প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনি আমাদের বিভিন্ন সেটিংসগুলো দেওয়া আছে, অর্থাৎ XM18 452 এর যে সেটিংসগুলো আছে সেগুলো দেখে নেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার যে কোনো জিজ্ঞাসা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।